দেশ ও বিশ্বব্যাপী জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজারের ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছে। সোমবার 7 অক্টোবর দিবাগত রাত 2টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় মিজানুর রহমান আজাহারির টিম। মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে টিএ নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন মিজানুর রহমান আজাহারির মিডিয়া ম্যানেজার সাইদ হক। চ্যানেলটি হ্যাক হওয়ার বিষয়ে সাইদকে রাতেই অবগত করেছেন মিজানুর রহমান আজাহারি, যেখানে দেখা যায় হ্যাকাররা নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সি মুদ্রা নিয়ে লাইভ করে এবং সেই লাইভে টাইটেল দেওয়া হয় ব্রেড গার্লিং হাউস রিপল বুল রান কনফার্মড XRP প্রাইস প্রেডিকশন। এক পর্যায়ে লাইভটি প্রায় 80,000-এর বেশি ভিউ হয়। লাইভ শেষে দেখা যায় চ্যানেলটির সকল কন্টেন্ট সহ চ্যানেলটি প্রাইভেট করে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউটিউবে মিজানুর রহমান আজাহারির অফিসিয়াল চ্যানেলটি সার্চ করে পাওয়া যায়নি। সাইদ আরও জানান, চ্যানেলের নামসহ প্রয়োজনীয় সব তথ্য হ্যাকাররা পরিবর্তন করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ আজাহারি কিংবা তার টিমের কারো হাতেই নেই। এই বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজাহারি।